আবারও বিজ্ঞাপন চিত্রে অপু বিশ্বাস, চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় 100টি সিনেমায় অভিনয় করেছেন, দর্শককে উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা। এবার নতুন একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হলেন এ নায়িকা। এসএমসির বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। 28 আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে একটি স্টুডিওতে এর দৃশ্য ধারণ করা হয় বলে জানান অপু বিশ্বাস। অপু বলেন, সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের অফার পেলে করি। এসএমসির এই বিজ্ঞাপনটি একটু ব্যতিক্রম মনে হয়েছে, তাই কাজটি করছি। এর মাধ্যমে মানুষের সচেতন হওয়ারও সুযোগ আছে। সম্প্রতি অপু বিশ্বাস ইশাখা সিনেমার শুটিং শেষ করেছেন। তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশিস বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা শর্টকাট সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। দর্শক, অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।